अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकात। जनिका अफिक्से आपनाके स्वागत। आज के आलोचना करब फ्लायर डिजाइन की फ्लायर डिजाइन कैन करा हय एटी निये। आमरा अनेके फ्लायर डिजाइन जानी ना कि अनेके आमरा देखेछि फ्लायर की, तबे কিসের জন্য এটি ব্যবহার করা হয় সেটি আমাদের জানা নেই, আজকে জেনে নিব। ফ্লায়ার ডিজাইন কি? ব্যবসা বা কোনো পণ্য প্রচার করার জন্য যে খাবার ইমেজ থাকে সেটিকে ফ্লায়ার বলা হয়। বর্তমানে এর চাহিদা অনেক বেড়ে গিয়েছে, তাই অনেকেই এই পেশার সাথে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে। এটি একদম নতুন একটি কাজ বললেই চলে, তাই এই এই কাজের অপরিচিতি অনেক বেশি। আপনি যদি যখন ফেসবুক বা অন্য কোনো ওয়েবসাইট ব্রাউজ করেন, তখন দেখতে পাবেন বিভিন্ন ডিজাইনের অ্যাড আপনাকে দেখাবে। এই যে অ্যাড ব্যানারগুলো দেখতে পান, সেই সমস্ত অ্যাডগুলো অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়ে থাকে এবং সেই অ্যাড ব্যানারের সমস্ত কিছু অনেক সুন্দর ডিজাইনের সাথে উপস্থাপন করা থাকে, আর এগুলো মূলত ফ্লায়ার বলা হয়। বর্তমান ফ্লায়ার ডিজাইনের চাহিদা এমন হয়ে বৃদ্ধি পাচ্ছে যে কেউ যদি একজন প্রফেশনাল ফ্লায়ার ডিজাইনার হতে পারে, তাহলে সে প্রতি মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে। এবার ফ্লায়ার ডিজাইন কেন করা হয়? আপনি যদি মার্বেল বা ডিজনির সিরিজের মুভিগুলো দেখেন, তাহলে দেখতে পাবেন তাদের মুভির পোস্টারগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, একবার দেখলে মন চায় পোস্টারে ক্লিক করতে। এছাড়াও আপনি অনেক সময় লক্ষ্য করে থাকবেন যে সমস্ত বইগুলো রয়েছে তার কাভারের আলাদা একটি ডিজাইন করা হয়ে থাকে। প্রতিটি পণ্যের আলাদা আলাদা প্রচারের জন্য আলাদা আলাদা ডিজাইন হয়ে থাকে। বর্তমান সময়ে অন্য ইনভেস্ট ম্যানেজমেন্ট যেন একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। এখন সমস্ত বড় বড় ইনভাইট কার্ডগুলো ডিজাইন করার জন্য ক্রিয়েটিভ ডিজাইনার হওয়ার কারণ হয়ে থাকে, হায়ার করা হয়ে থাকে। এখন যদি বলা হয় ব্যবসায়ী কাজ থেকে শুরু করে পণ্যের প্রচুর প্রচার, মুভির ব্যানার থাম্বনেল তৈরি, বিভিন্ন পোস্টার ডিজাইন, বইয়ের কভার ডিজাইন, বিজনেস পোপাজ ইত্যাদি ক্ষেত্রে ফ্লায়ার ডিজাইন করা হয়ে থাকে। ডিজিটালের মাধ্যমে উন্নতির সাথে সাথে ফ্লায়ার ডিজাইনের চাহিদা প্রতিনিয়ত বেড়ে চলছে, তাই এখন এটি এমন একটি মাধ্যম হয়ে দেয় হয়েছে যে কেউ প্ল্যাটফর্মে কাজ শুরু করে দিলে সফল হতে বেশি দিন সময় লাগবে না। আশা করি ফ্লায়ার ডিজাইন কি এবং কেন এই ডিজাইন করা হয় সেটি সম্পর্কে আপনার একটি ধারণা হয়ে গেছে। এখন আমরা ফ্লায়ার ডিজাইনের ভিডিও আমাদের নেক্সট ভিডিওতে আমরা পাবলিশ করব কিভাবে ফ্লায়ার ডিজাইন করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ আমাদের ওয়েবসাইটে থাকতে থাকবেন। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।